নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে ভাবি, জানেন, এভাবেও থাপ্পড় খাওয়া যায়, আর এই থাপ্পড় খাওয়ার পর খুব লম্বা চওড়া বক্তব্য রাখা যায়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছিলেন কলকাতায় বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে। আবার অজস্র মিথ্যে কথা, অজস্র গুল, এবং তারপর লম্বা চওড়া ফিরিস্তি কথা। করবেনই বা কেন, করবেনই না বা কেন? আদালত আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কলকাতা হাইকোর্ট জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্টিস অমৃতা সিনহার রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পৌঁছেছিলেন, সেই জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে, সেখানে জাস্টিস সৌমেন সেন একদম সরাসরি ইডির দিকে প্রশ্ন তুললেন, এই প্রশ্নটা তুললেন, বললেন, 19 মাস ধরে কী করছিলেন, এতদিন ধরে সমন করে ডেকে পাঠাননি কেন, 188A হরিশ মুখার্জি রোড, সেই বাড়ি কিসের পয়সায় কেনা, কার পয়সায় কেনা, লিপস অ্যান্ড মাউন্সের পয়সায় কেনা? এসব প্রশ্নগুলো বারবার করে বিড়ম্বনার মধ্যে ফেলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শেষ পর্যন্ত ইডি যদি ঠিকঠাক ঠিক সময়ে কাজটা করত, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নাটক কিংবা তামাশা দিল্লিতে গিয়ে দেখানোর কোনো অবকাশ তিনি পেতেন নাই। স্পষ্ট কথাটা বলে আজকে আমি মূল বিষয়ে আসব। কলকাতা হাইকোর্টে আপনি জানেন যে জাস্টিস অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী কিশোর দত্তকে দিয়ে, এবং সেখানে গিয়ে সরাসরি কিছু কথা বলেছেন, কিছু প্রশ্ন করেছেন, মানে কিছু তাদের আর্জি রেখেছেন, যাতে জাস্টিস অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন যে ইমিডিয়েটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ডেকে পাঠিয়ে তাদের সম্পত্তির অ্যাসেট প্রপার্টি সংক্রান্ত সমস্ত নথিগুলোকে যাতে কোর্টে জমা পড়ে। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ভীত সন্ত্রস্ত হয়েছেন, কেননা নিজস্ব সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য ইডির কাছে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা না সমস্যা, তার থেকে অনেক বেশি সমস্যা, যেহেতু কোর্ট মনিটর্ড, অর্থাৎ কোর্টের আওতায় যদি চলে আসে, কোর্ট যদি সরাসরি নির্দেশ দেয়, এখানেই তার সমস্যা। ফলে স্বাভাবিকভাবে সেটাকে আটকানোর জন্য ডেসপারেট হয়েছেন, এবং জাস্টিস সৌমেন সেন, জাস্টিস উদয় কুমারের বেঞ্চে তিনি পৌঁছে গেছেন। গতকাল হিয়ারিং হয়েছিল, আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি সেদিন সকালেও টাইম ছিল 10:30 সময় হিয়ারিংয়ের জন্য, এবং যখন এই হিয়ারিংটা হচ্ছে তখন খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো, যেটা আজকে আমার মনে হলো বাংলা মনে দর্শকদের দেখানো শোনানো দরকার। সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা সই করেছেন, মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নেই। এবার স্বাভাবিকভাবে মহামান্য বিচারপতিরা প্রশ্ন করেছেন, তো বাবা সই করেছেন, বাবার অথরাইজেশন আছেন, অর্থাৎ ছেলের কাছ থেকে বাবা অথরাইজেশন নিয়েছেন? সেটা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দেখাতে পারেনি। ফলত বলেছেন দুপুর 2:30 পর সব কিছু ঠিকঠাক করে এখানে আসুন, অর্থাৎ সেখানেও আদালতে মামলা রুজু করার ক্ষেত্রেও কেউ বলবেন জালিয়াতি, আমি জালিয়াতি বলছি না, কিন্তু এই এই জাতীয় অন্যায় করলেন, সেটা রেকর্ডেড হলো আদালতে। এবং তারপর যাই হোক, বিকেলবেলা শেষ পর্যন্ত শুনানি হলো, কিন্তু শুনানির পর সেখানে কিন্তু জাস্টিস সৌমেন সেন হস্তক্ষেপ করলেন না। পরিষ্কারভাবে বলছি, জাস্টিস সৌমেন সেন কিন্তু কোনো হস্তক্ষেপই করলেন না। কী করলেন জাস্টিস সৌমেন সেন? পরিষ্কারভাবে বললেন, অনেক দিন আগে ইডিকে ঠুকলেন, বললেন যে অনেক দিন আগে আপনাদের সমন করা উচিত ছিল, অর্থাৎ এই কেসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার মেরিটটা আছে, যেটা জাস্টিস সৌমেন সেনও উপলব্ধি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন আগেই সমন করা উচিত ছিল। এই 188A হরিশ মুখার্জি রোডের বাড়িটি, সেই বাড়িটি লিপস অ্যান্ড মাউন্সের পয়সায় কেনা হয়েছে কিনা, এই প্রশ্নটাও করলেন। এই প্রশ্নটা করার মধ্য দিয়ে কিন্তু লুকিয়ে রয়েছে পরিষ্কারভাবে যে জাস্টিস সৌমেন সেনও বুঝছেন যে লিপস অ্যান্ড মাউন্সের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানটা, সেটাও কিন্তু ইন্টারোগেশনের আওতায় আসা উচিত। এবং সেই জন্যই বোধ হয় শেষ পর্যন্ত আজকের শুনানিতে যা ডেভেলপমেন্ট হয়েছে সেখানে কিন্তু কোনোরকম হস্তক্ষেপ করলেন না, পরিষ্কারভাবে হস্তক্ষেপ করলেন না, বললেন কালকে দুপুর 2টোর পর আবার শুনানি হবে। কিন্তু বলেছেন যে এতদিন আপনার সিওকে আপনার সিও কেন যাবেন না, কেন দলিল দেবেন না, কেন ডকুমেন্ট দেবেন না, সমস্ত নথি কেন দেবেন না, এতে সমস্যাটা কোথায়? অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহাকে চ্যালেঞ্জ করতে গিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়লেন, যেখানে ডিভিশন বেঞ্চও বললো যে আপনার নথিটা দিতে অসুবিধা কোথায়। আসলে এই নথি লুকোনোর জন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে গেছেন, এটাই তো সিম্পল কথা নিশ্চিতভাবে মাননীয় বিচারপতিরা বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত কোনো স্থগিতাদেশ দিলেন না এখনও পর্যন্ত, আজকে যতক্ষণ শুনানি হয়েছে, আগামীকাল দুপুর 2টোর পর আবার শুনানি হবে। এবং সেই শুনানিতে ইডির আইনজীবীকে বলেছেন যে এই ডকুমেন্ট নথি পাঠিয়ে দিলে হবে, নাকি ইডির প্রয়োজন তাকে সামনাসামনি বসে ইন্টারোগেট করা, এটা জেনে আসতে বলেছেন। ইডি বলেছেন, আমি আমার আইনজীবীদের আমার
ক্লায়েন্টের সঙ্গে কথা বলে সে জানাবো, কালকে জানাবেন এবং তারপর জাস্টিস শুনবেন তার রায়টা দেবেন। কিন্তু একটা জিনিস খুব আমার কাছে মনে হয়েছে স্পষ্ট, একটু ভালো করে খেয়াল করে দেখুন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ির প্রপার্টি, তাদের সম্পত্তির সেই নথি ইডির কাছে দেওয়া উচিত, এটা অনুভব করেছেন, এটা ফিল করেছেন জাস্টিস সৌমেন সেন। ফিল করেছেন বলেই কিন্তু শেষ পর্যন্ত ইডির আইনজীবীকে বলেছেন যে নথি ফিজিক্যালি এসে দিয়ে ইন্টারোগেশনের সামনে থাকতে হবে নাকি নথিটা পুরোটাই পাঠিয়ে দিলে হবে। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্টিস অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন সেটাকে কিন্তু অস্বীকার করেননি, পরিষ্কারভাবে বলছি। এবং স্বাভাবিকভাবে এই সমস্ত ক্ষেত্র ধরে আমি আজকে রায়টা পুরোটা শুনছিলাম আর ভাবছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পারপাসটা কিন্তু ফুলফিলড হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়লেন, গতকাল বলেছেন, গতকাল জাস্টিস অমৃতা জাস্টিস সৌমেন সেন যে কথাটা বলেছেন যে আপনার মক্কেল কি গেছেন, আপনার মক্কেল যে যাননি সেটা জানিয়েছেন এটিকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী বলেছেন যে হ্যাঁ আজকে জানিয়েছে, তখন বলছেন আগে জানাননি কেন, প্রশ্ন এক প্রথম প্রশ্নের মধ্যে জাস্টিস সৌমেন সেনের কাছে পড়লেন, দ্বিতীয়বার বাবাকে দিয়ে সই করা সেটাতে প্রশ্নের মুখে পড়লেন, তৃতীয়বার যে আপনার আপনি 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 সি আপনার সিও তো ডকুমেন্ট নথি ইডির কাছে জমা দিতে আপনাদের অসুবিধা কোথায়, মাননীয় বিচারপতি বলছেন। আচ্ছা জাস্টিস অমৃতা সিনহার রায়টা ভালো লাগেনি, এবার জাস্টিস সৌমেন সেনের কাছে গেছেন, জাস্টিস সৌমেন সেনের কাছে গিয়ে এই ঠোক্করটাও কিন্তু খেলেন। সামান্য লজ্জাবোধ থাকলে আইন আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় করা উচিত না, কিন্তু তিনি তো তার লাজ্জা নেই, বেসিক্যালি নির্লজ্জ, ফলে স্বাভাবিকভাবে একজন নির্লজ্জ এর মানুষ হলে, প্রকৃতির মানুষ হলে তিনি বারবারই আদালতে যাবেন, অথচ মুখে বলবেন যে আমি 10 পয়সার অন্যায় করে থাকলে আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব, আর ওদিকে গিয়ে আদালতে গিয়ে আইনের ফাঁক খুঁজে কোনো না কোনোভাবে ইন্টারোগেশনটাকে ডিলেট করার প্রসেসের দিকে যাচ্ছেন। কিন্তু সব ভালো যার শেষ ভালো, আমার মনে হয় জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও তাকে ওই সমন থেকে রক্ষা কবচ দেবে না, দিলে আজকেই দিতে পারতেন। শেষ পর্যন্ত তার ডকুমেন্ট নিয়ে তিনি ফিজিক্যালি যাবেন না পাঠালেই হবে, এই সমস্যাটার সমাধান করে শেষ পর্যন্ত আগামীকাল তার রায়টা দেবেন জাস্টিস সৌমেন সেন। আমি সমস্ত ঘটনাটা আদালতের ভেতরে যেটা ঘটেছে তার সেটা একটা ব্রিফ আপনাদের কাছে করলাম সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করে, কিন্তু আজকের এই প্রতিবেদন আমি শেষ করব দুটি বক্তব্য দিয়ে। একটা হচ্ছে ওই আদালতের মধ্যে অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, তিনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুব ছোট্ট করে আদালতের ভেতরে কী হয়েছে সেটাকে ব্রিফ করলেন আমাদের। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ময়ূকরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায়, তিনি এই সমস্ত আদালতের ভেতরে যা ঘটেছে সেটাকে খুব সুন্দরভাবে ব্রিফ করছিলেন, আমার মনে হলো আপনাদেরও শোনানো। নমস্কার সুদীপ্তবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত জাস্টিস সৌমেন সেনও ইন্টারফেয়ার করলেন না জাস্টিস অমৃতা সিনহার যে রায়টা ছিল সেটাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, এক্স্যাক্টলি কি হয়েছিল আদালতের ভেতর, কারণ আপনি অন্যতম আইনজীবী। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চও এই মন্তব্য করেছেন যে জাস্টিস অমৃতা সিনহার যে অর্ডার, দুটি অর্ডার 25শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর, সেই দুটি রায়ের উপরই কোনো স্থগিতাদেশ দেবে না বলে মন্তব্য করেছেন মহামান্য ডিভিশন বেঞ্চ। মামলাটি পরবর্তী কালকে আবার দুটোর সময় রেখেছে, এই কারণে রেখেছে ইডির থেকে মহামান্য বিচারপতির যে ডিভিশন বেঞ্চ কিছু তথ্য জানতে চেয়েছে, সেই তথ্য ইডি তাদের যে ক্লায়েন্ট তার সঙ্গে তাদের উকিলবাবু কথা বলে দুটোর সময় কালকে ডিভিশন বেঞ্চকে জানাবে। এবং ডিভিশন বেঞ্চ মামলা চলাকালীন বারবারই ইডির অভিষেকের উকিলকে জিজ্ঞেস করেছেন যে আপনার অসুবিধা কোথায় এই ইনভেস্টিগেশনে যেতে, আপনি যদি একটা কোম্পানির সিইও, একটা স্ক্যাম হয়েছে সেখানে মানি ট্রেল, সেখানে কাগজপত্র দরকার, আপনি কাগজপত্র দেবেন, আপনার যদি তদন্তে সহযোগিতা করবেন এতে অসুবিধা কি আছে, এখানে তো আপনার নামে কিছু বলেনি আর আপনি একজন উইটনেস। শেষ পর্যন্ত কি ইন্টারফেয়ার করবেন না বলে দিয়েছেন পরিষ্কার? পরিষ্কার বলে দিয়েছে যে কোনো স্থগিতাদেশ আমরা দেব না। আগামী কাল তাহলে কি তথ্য চেয়েছেন ইডির কাছে? কালকে ইডির থেকে জানতে চেয়েছিলেন যে শুধু অভিষেক ব্যানার্জি যদি ডকুমেন্টস দিয়ে দেয় তাহলেই হবে না, ওনাকেও পার্সোনালি প্রেজেন্ট করতে হবে। সেই মর্মে ইডির উকিল বলেছে আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কোর্টকে কালকে জানাবে। রায়টা কি কোনোভাবে পেন্ডিং আছে না, রায়টা দিয়ে দিয়েছে? রায় এখনো দেয়নি, কালকে দুটোর সময় রায় দেবেন।
আচ্ছা, আর যাওয়ার ব্যাপারটায় বলেছেন যে মানে কমপ্লাই করার ব্যাপারটায় কোনো হস্তক্ষেপ এখনো পর্যন্ত করেনি? কমপ্লাই, নট অনলি কমপ্লাই করার ব্যাপারে হস্তক্ষেপ, যা যা যেরম ভাবে কোর্ট মনিটরিং করছে ইনভেস্টিগেশন, অভিষেক ব্যানার্জি সেটাও বলেছিল কোর্ট ইনভেস্টিগেশন এরকম মনিটরিং করতে পারে না, সেই ব্যাপারেও কোনো হস্তক্ষেপ আপাতত করেনি। আপাতত করেনি, কালকে দুটোর পর আলটিমেটলি ফাইনাল রায়টা, ফাইনাল রায়টা বোঝা যাবে। কিন্তু জাস্টিস সৌমেন সেনের প্রত্যেকটা অবজারভেশনের মধ্যে তো ফুটে উঠেছে যে বেসিক্যালি তিনিও চান যাতে ইডির কাছে উনি স্বাভাবিক ব্যাপার, কোনো কোর্টই চাইবে না যে কেউ তদন্তে সহযোগিতা করবে না, আর সেটা সেটাতে সিল সিল সিলমোহর পড়বে, কোনো কোর্টই সেটা চায় না। এবং স্বাভাবিকভাবেই মহামান্য ডিভিশন বেঞ্চ সঠিকভাবেই বলেছেন যে আপনার যাওয়া উচিত, আমরা কোনো আপাতত স্থগিতাদেশ দেবো না। অত্যন্ত বড় খবর, একের পর এক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের খবর আসছে, এবং উল্লেখযোগ্যভাবে যে যে কথোপকথন, আমি একবার কথোপকথনটা শুনিয়ে দিতে চাই। বিচারপতি সৌমেন সেন আজ অত্যন্ত উল্লেখযোগ্যভাবে একটি কথা বলেছেন, আপনি বর্তমান সিইও অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লয়ার, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্ট করছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি কি বর্তমানে লিপস অ্যান্ড বাউন্স বলে সংস্থাটার সিইও, তবে ইডির সামনে ডকুমেন্টস জমা দিন, এতে সমস্যা কোথায়? ইউ শুড প্রসিড অর্থাৎ ইউ শুড প্রডিউস, মাফ করবে, অর্থাৎ জমা দিন ডকুমেন্ট, ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, ডকুমেন্ট না জমা দেওয়ার জন্য এতবার এত ডিভিশন বেঞ্চে যাওয়া, যেটা নিয়ে রাজনীতিবিদরা বারবার বলেছিলেন যে কেন এই ধরনের জিনিস করা হচ্ছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে কোনো ধরনের, যার জাস্টিস অমৃতা সিনহার রায় ছিল সেই রায়তে আর কোনোভাবে ইন্টারফেয়ার না করে বলা হয়েছে অ্যাসেট ডিসক্লোজ করতে। অ্যাসেট ডিসক্লোজ, আমি তো বলবো ইডি ১৯ মাস কী করছিল, অর্থাৎ অত্যন্ত বড় খবর এই মুহূর্তে। পিসিআরকে বলবো আরও গুরুত্ব সহকারে এই মুহূর্তে যে লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করলেন ইডি ১৯ মাস ধরে কি করছিল লিপস অ্যান্ড বাউন্সের সিইও ডকুমেন্ট নেওয়ার জন্য এত আদালতে ঘোরার প্রয়োজনীয়তা নিয়ে আরেকবার প্রশ্ন। এবং তার পাশাপাশি কিসের টাকায় ১৮৮ এ হরিশ মুখার্জি রোডের বাড়ি কেনা, লিপসন বাউন্স না অন্য কোনো সোর্স থেকে? বলেই দিলে হয়, আসলে এই সমনটা আরও আগে ইস্যু করতে হতো, এই প্রশ্নগুলোর উত্তর আরও আগে জানাতে হতো, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। আবারও বলছি কোনো ধরনের কোনো রিলিফ অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন না, সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেই রায়ে কোনোভাবে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ, বরং বিচারপতি সৌমেন সেনের যে মন্তব্যগুলো সেগুলো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। বলা হচ্ছে ১৮৮ এ হরিশ মুখার্জি রোডের বাড়ি কার টাকায় কেনা, লিপসন বাউন্স অন্য সোর্স থেকে? এটা বলে দিলেই হয় এই সমনটা আরও আগে ইস্যু করা উচিত ছিল। এবং উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে আপনি বর্তমানে সিইও অর্থাৎ অভিষেক ব্যানার্জির লয়ারকে জিজ্ঞেস করা হয়েছে, অভিষেক ব্যানার্জি ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য লয়ার, সুতরাং অভিষেক ব্যানার্জির লয়ারকে অভিষেক ব্যানার্জি হিসেবে জিজ্ঞেস করা হয়েছে ইডির সামনে ডকুমেন্টস জমা দিন, এতে সমস্যা কি? ইউ শুড প্রডিউস, অর্থাৎ অভিষেক ব্যানার্জি যিনি একজন ব্যবসায়ী, যিনি একজন লিপসন বাউন্স বলে সংস্থার সিইও, তাকে ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং এখানেও আরেকজন বিচারপতি, তিনি কিন্তু বললেন ১৯ মাস এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি করছিল, বরং এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজছি, শুনানি শেষ হয়েছে, অভিষেক ব্যানার্জি শুধু ডকুমেন্টস পাঠিয়ে দিলে হবে না, তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে ইডির দপ্তরে, আইনজীবীকে ইনস্ট্রাকশন আনার নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আগামীকাল ফের শুনানি, তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অথবা সমনের স্থগিতাদেশ দিয়ে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ। অত্যন্ত বড় খবর, এখন অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রিলিফ পেলেন না, অর্থাৎ ৩ তারিখের পরে ৯ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কি যাবেন না, না আইন রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকশন ১৯ এর কথা নিশ্চয়ই শুনেছেন বা তার বিচার আইনজীবীরা শুনেছেন, সেকশন ১৯ কমপ্লাই করে এবার বোধহয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও যদি কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে চায় তার সম্ভাবনা ভাবনা চিন্তা করতে পারে।